তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমাদের Ob31 আপডেট হওয়ার কথা ছিল, মানে আমাদের প্যাচেস ডে ছিল, বাট সেটা কিন্তু হয়নি। এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, আগামীকালকেও হবে কি না। তো ফ্রেন্ডস, স্ক্রিনের মধ্যে কিন্তু এই পিকটা দেখতে পারতেছো, এইটাতে কিন্তু লেখা আছে প্যাচেস নিউ এজ, মানে নতুন প্যাচেস ডে কিন্তু 4 তারিখ লিক হয়েছে। সো এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, আসলেও কি আগামীকালকে হবে নাকি 4 তারিখে হবে? তো ফ্রেন্ডস, এটা নিয়ে অনেকের সন্দেহ হতে পারে, অনেকে তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখে বিভ্রান্ত হতে পারো। তো ফ্রেন্ডস, আমি তোমাদের সুবিধার জন্য জানিয়ে দিতেছি যে আগামীকালকে তোমাদেরকে 90% কনফার্ম করে দিলাম তোমাদের ভাই, কারণ আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে 90% গ্যারান্টি আগামীকালকে তোমরা Ob31 আপডেট দেখতে পাবা। সো ফ্রেন্ডস, তোমরা বলতে পারবে এতে কনফিডেন্স কীভাবে? তো ফ্রেন্ডস, আমরা একটা লিক পাইছি, এবং প্লাস হচ্ছে তুমি তোমার গেমে গেলে কিন্তু তুমি দেখতে পারবা। গোল্ড রয়্যালে কিন্তু এখন মনে হয় আরও 30 ঘন্টা বাকি আছে, মানে আগামীকাল রাত 12টার পরে কিন্তু আমাদের গোল্ড রয়্যাল আপডেট হওয়ার কথা। তার মানে তোমরা জানো, গেম যদি আপডেট না হয় তাহলে তো গোল্ড রয়্যাল আপডেট হবে না। এতেই কিন্তু কনফার্ম হওয়া যায় যে আগামীকালকে কিন্তু তোমরা 90% কনফার্ম ধরে রাখতে পারো, আমাদের কিন্তু আপডেট চলে আসবে। তারপরে কিন্তু আরেকটা প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 4 তারিখে কিন্তু যদি আপডেট আসে এটা কিন্তু কোনোরকমই পসিবল না, কারণ তোমরা জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো, 3 তারিখ কিন্তু আমাদের মানি হিস্ট ইভেন্ট আসবে আমাদের ফ্রি ফায়ারে। সো মানি হিস্ট ইভেন্ট যদি 3 তারিখ আসে, তার একদিন পরে কিন্তু গেম আপডেট হওয়া পসিবল নয়। সো তোমাদেরকে বলে দিচ্ছি, 90% গ্যারান্টি দিয়ে দিলাম, আগামীকালকে কিন্তু তোমরা নতুন Ob31 আপডেট দেখতে পাবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব আমাদের Ob31 আপডেটের পরে নতুন গেমের মধ্যে, মানে আমাদের নতুন যে ক্যারেক্টারের যে অ্যাবিলিটিগুলো আছে তার কোন কোন অ্যাবিলিটিগুলো ডাউন করে দিয়েছে, এবং কোন কোন অ্যাবিলিটিগুলোকে মানে ভালো করা হয়েছে, এবং কোন কোন গান স্কিনগুলোকে ভালো করা হয়েছে, কোন কোন গান স্কিনগুলোকে ডাউন করা হয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। সো সম্পূর্ণ ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও। তো ফ্রেন্ডস, তোমরা দেখছো হার্ট বিট গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, প্রত্যেক Ob আপডেটের পরে কিন্তু আমাদের ক্যারেক্টার এবং গানের মধ্যে কিন্তু একটা মানে অ্যাবিলিটির মধ্যে কিন্তু একটা আপডেট আসে, মানে কোনো এক ক্যারেক্টার কিন্তু ভালো করে দেয়, কোনো ক্যারেক্টার কিন্তু খারাপ করে দেয়, তোমরা সকলেই জানো। তো ফ্রেন্ডস, এবারের আপডেটের মধ্যে কী হয়েছে তোমরা সকলে জানো আশা করি। এবারের আপডেটের মধ্যে দেখো, আমাদের কর্ণরে কিন্তু একদম বাস মেরে দিছে। সো এখানে স্ক্রিনের উপর দেখতে পারতেছো আমাদের কর্ণ ক্যারেক্টার কিন্তু কান্না করতেছে রীতিমতো। তো ফ্রেন্ডস, কথাটা হচ্ছে তোমরা যারা তোমার ভাইয়ের রেগুলার ভিডিও দেখো, তারা তো জানো যে কর্ণের ভিতর থেকে এখন ক্যারেক্টার অ্যাবিলিটি কিন্তু স্টার্ট করে, কিন্তু তোমরা ভিতর থেকে ইনিমিকে অ্যাটাক করতে পারবে না ইনিমিকে। তো তারপর এটা নিয়ে কী হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখো, একদম কর্নরে মানে একদম কবর দিয়ে দিছে ফ্রেন্ডস। সো দেখো, এখানে আমাদের উকুং ভাই, আলোক ভাই, তারপরে কিন্তু স্কাইলার ভাই, তারা কিন্তু মজা নিতেছে এখানে দেখতে পাচ্ছে। যাই হোক, এটা কিন্তু একটা এডিট, সো এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভালোই মজা হচ্ছে। তো যাই হোক, আপডেটের পরে কর্নরে কিন্তু একদম বাস মেরে দিছে। সো কর্নর সাথে সাথে আর কাকে কাকে মানে ডাউন করে দিছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব। সো তারপর দেখতে পাচ্ছ এখানে, দেখে নাও এখানে কিন্তু ম্যাক্সিম প্লাস কর্ণ দুইটাতেই কিন্তু আপডেট আস্তে আস্তে ফ্রেন্ডস, ম্যাক্সিমকেও কিন্তু এখানে আপডেট করছে, তার মানে কিন্তু এটাকে সোলো করে দিবে আমার মনে হচ্ছে। তো জানি না, আগামীকালকে ভালো করে তোমাদেরকে বলে দিব, আগামীকালকে যখন আপডেট আসবে তখন তোমাদের ভাই ভালো করে বুঝিয়ে দিবে। সো তোমরা কিন্তু তোমার ভাইয়ের পাশেই থেকে, এবং যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখন কিন্তু আমি বলে দিব তোমাদেরকে কোন কোন ক্যারেক্টারগুলোকে ভালো করেছে। সো স্ক্রিনের উপরে দেখে নাও, এখানে কিন্তু কাশ্মীর ক্যারেক্টার, তারপর কিন্তু থিবা ক্যারেক্টার, তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডি বি ডি এ এস একটা ক্যারেক্টার। যাই হোক, স্ক্রিনের উপরে তোমরা যে 3টা ক্যারেক্টার দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু আপডেট করা হয়েছে, মানে এগুলাকে কিন্তু ভালো করে দিয়েছে, হয়তো টাইম বাড়াই দিয়েছে, হয়তো বা তোমাদের স্কিল আরও ভালো করে দিয়েছে। যাই হোক, এটা আগামীকালকে তোমাদেরকে ক্লিয়ার করে বলতে পারবো, বাট তোমরা কিন্তু আগে আগে জেনে ফেললে, যেটা তোমরা আগামীকালকে জানতে সেটা কিন্তু আজকে জেনে ফেললে তোমাদের ভাই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিল যে কোন কোন ক্যারেক্টারগুলো ভালো করতেছে, কোন কোনগুলো খারাপ করতেছে। সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও। তো আপকামিং টাইমে একটা বান্ডেল দেখা দেবো, স্ক্রিনের উপর যে বান্ডেলটা দেখতেছো এটা কিন্তু আমাদের আপকামিং টাইমে একটা বান্ডেল হতে চলেছে। আমার মনে হচ্ছে এটা কিন্তু তোমরা জানো যে আমাদের যে নেক্সট ইনকিউবেটর আছে, সেই ইনকিউবেটরের কিন্তু ফার্স্ট বান্ডিল কিন্তু এটা হইতে পারে। বান্ডিলটা কিন্তু জোস, তোমরা মানে সম্পূর্ণ বান্ডিলটা ভালো করে খেয়াল করলে দেখতে পারবা ভাই। মানে এই যে দেখো, এটা কর্ণ লাগা রাখছে ভাই, মানে কর্ণর নাম শুনলে এখন আমার হাসি পায়। জানি না আপডেটের পরে বাকিটা তোমরা দেখতে পারবা যে আসলে কর্ণ কতটুকু ভালো করছে বা খারাপ করছে। তো যাই হোক, আমার মনে হচ্ছে খারাপ করবে, এখন বান্ডিলটা ভালো করে দেখে নাও। বান্ডিলটা কিন্তু মোটামুটি মানে খুবই ভালো, যদি টপ হয় মানে এটা টপ করা দেওয়া যায়, কারণ এটা কিন্তু টপ হওয়ার মতো বান্ডিল। সো যাই হোক, বান্ডিলটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাও। তো ফ্রেন্ডস, তোমাদেরকে জানাই দিলাম, এখন কিন্তু চলে এসেছে আমাদের আজকে
আজকের ভিডিওর কোশ্চেনের মধ্যে। সো আজকের ভিডিওর কোশ্চেনটা চলো দেখে নিই, স্ক্রিনের উপরে দেখে নাও। এখানে কিন্তু দুইটা তোমরা ড্রেস দেখতে পাচ্ছ, একটা কিন্তু ব্ল্যাক টি শার্ট আর একটা কিন্তু দেখতে পাচ্ছ বডি স্টিকার। সো বডি স্টিকারটা অনেক আগের, তারপর কিন্তু ব্ল্যাক টি শার্টটা অনেক আগের। সো এই দুইটার মধ্যে কে কোনটা লাইক করো অবশ্যই 1-2 আকারে কিন্তু কমেন্ট করে ফেলো, তোমাদের কমেন্টগুলো কিন্তু তোমাদের ভাই দেখে নিবে। সো এখন কিন্তু আপকামিং টাইমে Ob31 স্পেশাল একটা বান্ডিল তোমাদেরকে দেখাই দিব। সো স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ সেই বান্ডিলটি, এটাই স্পেশাল কেন বলছি একটু পরে বুঝতে পারবে, কারণ এটার মধ্যে কিন্তু গোফ, মানে যেটাকে বলো গোফ বা মোচ বলো, তারপর দাড়ি বলো, এইটা কিন্তু তুমি আলগা লাগাইতে পারবা যে কোনো ক্যারেক্টারে। সো এটা তোমাদেরকে সম্পূর্ণ বান্ডিলটা দেখাইলে বুঝতে পারবা। সো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ বান্ডিলটা। সম্পূর্ণ বান্ডিলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দাড়ি মোচ এবং যেগুলো দেখতে পারতেছো, দাড়ি মোচটা কিন্তু তুমি চাইলে যে কোনো ক্যারেক্টারে লাগাইতে পারবো, মানে এটা কিন্তু আমাদের মাস্কের মতো, আমরা যেভাবে মুখের রুমাল বা অন্য কিছু ইউজ করি সেভাবে কিন্তু তোমরা দাড়িটা চাইলে ইউজ করতে পারবা। সো যাই হোক, বান্ডিলটা আপকামিং টাইমে তোমরা Ob31 আপডেটের পরে যে কোনো ইভেন্টে দেখতে পারো, ইভেন্ট কিন্তু কনফার্ম হয়নি। তো যাই হোক, এখন কথা বলবো আমাদের আরও একটি আপডেট নিয়ে। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু হতে চলেছে আমাদের নেক্সট ওয়েপেন রয়্যাল, যেটা কিন্তু তোমরা দেখতে পারবা আইস বানস, মানে ট্রিটমেন্ট স্নাইপার। এটাতে তোমরা কি ডাবল আর্মর পেনেট্রেশন এবং সিঙ্গেল রেট অফ ফায়ার এবং মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে। সো এইটাই কিন্তু এই গানের অ্যাবিলিটি হতে চলেছে। সো তোমরা দেখতে পাবা এটা কিন্তু আমাদের নেক্সট ওয়েপেন রয়্যালে। তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক দিয়ে দাও, কি করতেছে এত লিক জানাই দিচ্ছি। সো যাই হোক, এখন কিন্তু কথা বলবো আমাদের নেক্সট যে ওয়েপেনগুলো আপডেট হচ্ছে সে আপডেটটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিব। সো দেরি না করে যে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ওয়েপেন ব্যাটল কি বলছে ব্যালেন্সিং অ্যাডজাস্টমেন্ট। সো এখানে দেখতে পাচ্ছ স্কার এর রিকয়েল কিন্তু প্লাস করে দিচ্ছে, তারপর M60 রিকয়েল কিন্তু প্লাস করছে, তোমরা জানো তো গ্রোজার কিন্তু আর্মর পেনিট্রেশন প্লাস করছে, তারপর দেখো MP5 কিন্তু রেট অফ ফায়ার বাড়িয়ে দিচ্ছে, এবং তোমরা গিয়া দেখতে কারেন্টটি দেখতে পাচ্ছ এখানে দুইটার কিন্তু এখানে রেট অফ ফায়ার বাড়িয়ে দিচ্ছে, তার মানে আপডেটের পরে এগুলো কিন্তু কোপ হয়ে যাবে। তারপর UMP এবং XM8 কিন্তু রিলোড স্পিড এখানে প্লাস করে দিচ্ছে, মানে কমিয়ে দিচ্ছে, প্লাস মানে একটু কমে যাবে, যেহেতু এটা ডাউন দেখাইছে তার মানে কিন্তু একটু কমে যাবে। তো দেখতেই পারছ আপডেটের পরে কোন কোন গানগুলো ভালো হবে এবং কোন কোন গানগুলো খারাপ হবে, সেগুলো তো তোমাদেরকে জানাইয়ে দিলাম, এবং আগামীকালকে কিন্তু তোমরা 100% কনফার্মলি সবগুলো দেখতে পাবে। সো কালকের আপডেট যদি হয় তাহলে কিন্তু তোমাদের ভাই আপডেটের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবে, এবং সেখানে কিন্তু তোমাদেরকে আরও সব কিছু ভালো করে বুঝিয়ে দিব। তো সেই পর্যন্ত তোমার ভাইয়ের সাথেই থেকো, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও। ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।